Assalamualaikum viewers, welcome back to my channel Naima's Craft Ender. তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আবারো চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটি পেপার চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের প্রথমে যা করতে হবে তা হলো আমি এখানে নীল রঙের একটি কাগজ নিয়েছি। এখন আমি এটাকে কোনাকুনি ভাঁজ করে নিব। ভাঁজ করে নিলাম, এখন আমি এটার উপর একটু এঁকে নিব। তারপর এই দাগগুলো যে আমি এটাকে কেটে নিব। একটা পাপড়ি আমি কেটে ছোট করে নিব। তারপর কলম দিয়ে মধ্যে একটু ফুল এঁকে নিব। এখন গ্লু দিয়ে এই পাপড়িটা আটকে নিব। বন্ধুরা আমি এই ফুলটার মতো আরো কিছু ফুল আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এখানে মোট 20টি ফুল আছে। তারপর আমি একটি শক্ত কাগজ নিয়েছি, কাগজটার মধ্যে আমি ভালো করে ঘুরে লাগিয়ে দিব। পুরো কাগজটাকে ভালো করে ঘুরে লাগাতে হবে। এখানে আমি দুইটা কাগজ নিয়েছি। একটা কাগজের রং হালকা হলুদ এবং আরেকটি কাগজের রং গাঢ় হলুদ। দুইটি কাগজ আমি এটার উপর লাগিয়ে নিলাম। তারপর এটাকে উল্টে নিব। তারপর পিছনে যে অংশটা ছিল সেটা আমি গ্লু দিয়ে পিছনে আটকে দিব। বন্ধুরা যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার দ্বিতীয় ধাপ সম্পূর্ণ, এখন আমি তৃতীয় ধাপ শুরু করব। এখানে আমি একটি পুরাতন বইয়ের কাগজ নিয়েছি, এটা দিয়ে আমি একটি পেপার স্টিক তৈরি করব। তো আপনারা দেখুন আমি কি করে পেপার স্টিক তৈরি করে নিচ্ছি। এই স্টিকটার উপর আমি নীল রং করে নিব। একটি তুলির সাহায্যে আমি রংটাকে ব্রাশ করে নিব।
আমি আগে থেকে কিছু স্টিক তৈরি করে নিয়েছিলাম। এখানে আমি ব্যবহার করব 8টি স্টিক। পুনরায় আবার আগে থেকে ফিরে এসেছি। এখানে আমি গ্লু দিয়ে স্টিকগুলোকে লাগিয়ে নিব। চারটি করে আমি দুটি করে স্টিক লাগাবো। রং করে নিয়েছি, এখন এটাকে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি আগে থেকে তৈরি করে রাখা ফুলগুলো গ্লু দিয়ে এই গাছটার উপর লাগিয়ে দিব। আপনারা চাইলে এই ফুলগুলোতে অন্য কালারের কাগজ ব্যবহার করতে পারেন। আমার নীল কালারটা খুব পছন্দের, তাই আমি নীল কালারটাই ব্যবহার করেছি। ফুলগুলোকে লাগিয়ে নিলাম। এখন আমি একটা স্কেলের সাহায্যে এই ডালটার মধ্যে একটি ফুল আঁকব। এখন দুলটার মধ্যে আমি দুটি পাখি আঁকব। পাখি দুটো এমন থাকবে, একটা পাখি বাচ্চা থাকবে আর একটা পাখি মা। মা পাখিটি কাছে বসে বাচ্চা পাখি গল্প শোনাচ্ছে। বন্ধুরা, আমার টি অলমিটটি একদম সম্পূর্ণ। আজকের মতো এখানেই বিদায়। আবার হাজির হব আরও একটি নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।